প্রথম পাটা যেখান থেকে শেষ করেছিলাম দ্বিতীয় পাটা সেখান থেকে শুরু করছি। চলো আজকে এবছর দেখবো 2022 এর বাঁশবেরিয়া কার্তিক পুজোর যে কতগুলো পুজো হচ্ছে। আমি বেশ কিছু পুজোর প্যান্ডেলের কিন্তু তোমাদের সামনে থিম নিয়ে এসেছি, কিছু প্যান্ডেলের প্রিপারেশনের ভিডিও দেখেছি, রুট গাইড করেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত কমেন্ট করার জন্য। আর চলো আজকে শুরু করি দ্বিতীয় পাট। তো চলে এসেছি অনির্বাণ সঙ্গের পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলের ভিডিও কিন্তু আমি আগে কয়েকবার বানিয়েছি, মানে এই প্যান্ডেলের ভিডিও কিন্তু আমি আগে একবার বানিয়েছি। সেটা হচ্ছে এরা যে থিমটা করছে সেটা হচ্ছে ইতালির লিলিং টাওয়ার অফ পিসা, যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা, বা আমরা যেটা বাংলা এক কথা বলে থাকি যে ইতালির কুতুব মিনার, যে প্যান্ডেলটা করেছে সেই প্যান্ডেলের মেকিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এখন তোমাদেরকে বলেছিলাম না যে যেমন এই প্যান্ডেলটা দিনের বেলা দেখতে তার থেকে অসাধারণ লাগবে রাতের বেলা দেখতে। চলো একবার রাতের বেলা যে প্যান্ডেলটা কত সুন্দর লাগে সেটা একবার তোমরা দেখে নাও। ইতালির পিসা টাওয়ার যেটা রয়েছে বা তৈরি করা হয়েছে লিলিং টাওয়ার অফ পিসা, সেই পিসা টাওয়ার দেখতে কিন্তু আমরা অলরেডি এগিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে যেমন বলেছিলাম যে দেখো এটা কিন্তু একটা পুরো পুকুরের উপর তৈরি করা হয়েছে, আর দেখো পুকুরের উপরে লাইটিং ঝর্ণা, আর ঠিক সেম হচ্ছে গিয়ে এই যে ব্রিজটা, এই ব্রিজ থেকে কিন্তু হেঁটে হেঁটে গিয়ে সেই টাওয়ারে কিন্তু যাওয়া যাবে। দেখো কত সুন্দর লাগছে, যে ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা হয় ট্রাই কালার সেই ট্রাই কালারের উপরে কিন্তু তৈরি করা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। চলো আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি জোরে জোরে কিন্তু প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, যেখানে ঠাকুরটা রয়েছে আর উপর থেকে যে দেখতে কেমন লাগছে আউট সাইডটা সেটা একবার তোমরা। আমরা কিন্তু ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, এসে ঠিক ডান দিক থেকে এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই কিন্তু চলে এলাম।
স্পেসটা খুবই কম, তার জন্য আমরা তাড়াতাড়ি করলাম। যার থ্যাঙ্কস হচ্ছে যে পূজা কমিটি যারা আমাদেরকে স্পেস দিয়েছে এই ব্লগটা করার জন্য, কেন প্রচুর লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। সত্যি দারুণ লাগলো, জামাই কার্তিক যতটা টাইম পেয়েছি তার মধ্যে কিন্তু ব্লগটা শ্যুট করার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখন যে পুজো প্যান্ডেলে এসেছি সেটা হচ্ছে বাঁশবেরিয়া অগ্রগামী সঙ্গে সমিতিতে চলে এসেছি। তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ দারুণ প্যান্ডেল করেছে। এর আছে যে জিনিসগুলো ব্যবহার করেছে সেগুলো কোনোটা হচ্ছে যে ইলেকট্রিকের যে মাইক বলো বা ইলেকট্রিকের যে চোঙা হয়, তারপরে ইলেকট্রিকের যে পাইপগুলো হয়, তারপরে ফ্যান, এগুলো দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে ডিজাইন করা রয়েছে। এই টাইপের সেম একটা প্যান্ডেল আমি দেখিয়েছিলাম বারাসাতে যে কালী পুজোর একটা প্যান্ডেলে, কিন্তু ঠিক সেমভাবেই কনসেপ্ট তৈরি করা হয়েছিল। ভিতরের দিকে এগিয়ে যাই প্যান্ডেলটা, তো দেখলাম কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখন যে পুজো প্যান্ডেলের ভিডিও তোমাদের সঙ্গে আনবো সেটা হচ্ছে জাগরণী যুবক সংঘের পুজো প্যান্ডেল। প্যান্ডেলটা কি সুন্দর প্যান্ডেল করেছে, তোমরা আসলে এখনো প্যান্ডেলটা একবার ভিজিট করতে পারো। এখন চলে আসি রামকৃষ্ণ সংঘের যে বছরের থিম করেছিল গুজরাটের লক্ষ্মী ভিলা প্যালেস, এই প্যান্ডেলের মেকিং তোমাদেরকে দেখিয়েছিলাম। চলো একবার প্যান্ডেলটা তোমাদের সঙ্গে দর্শন করি, কারণ আমি অলরেডি প্যান্ডেলের ভিতরে রয়েছি, এখানে এসে বলছি তার কোনো বাইরে প্রোগ্রাম চলছে যার কারণে কপিরাইট আসতে পারে, তার জন্য ভিতরে এসে বলছি। তোমরা একবার প্যান্ডেলটা শুরু থেকে দেখে নাও।
তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা একটা লাইক না করে যাবে না, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও। বাঁশবাড়িয়ায় কার্তিক পুজো এত সুন্দর সুন্দর করে পুজো হয় মানে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে যায়। দেখা হচ্ছে একটা নতুন কোনো ফ্রেশ ভিডিওতে, তখন যেন টাটা, বাই বাই।